গুনার কারণে দিলটা পাথর অতস আল্লাহর আযাবের ভয়ে ও বান্দা দিল কাঁদে পাথর পর্যন্ত কাঁদে পাথর পর্যন্ত ফেটে গেছে কোরআনের আয়াত সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহর ভয়ে পাথর ফেটে যায় কোরআনের আয়াত আর মানুষের অন্তর নরম হয় না আল্লাহর ভয়ে কান্নাকাটি আসে না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে আল্লাহ বড় দয়াময় গুনাহ করিয়া ফেলছো তাওবা কর আমি জীবনে তোর সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব তোমার আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর মহব্বতে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ কোন দিন মরে যাব আমার সাথে আমার কবরে কেউ যাবে না নেক আমল না নিয়ে গুনাহগার হয়ে গেলে আযাব সহ্য করতে পারবো না ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াত্তুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون دينر قسم زيتونر قسم تور سينر قسم নিরাপদ শহর মক্কা নগরীর কসম এত দাম দুনিয়াতে সব মসজিদ আমার আল্লাহর ঘর আপনাদের এলাকার মসজিদ সহ জমিনের যত মসজিদ এগুলো কার ঘর জবাব দেন না ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা আল্লাহর ঘর সবই আল্লাহর ঘর মক্কা নগরীর যে ঘর আছে এটাও আল্লাহর ঘর তবে মক্কার ঘরের যেই পরিমাণ সম্মান এই পরিমাণ মর্যাদা অন্য কোনো ঘরের নাই আল্লাহর ঘর সব কিন্তু আল্লাহ বলে নাই বাইতুল মোকাররম এটা আমার ঘর কিন্তু বাইতুল্লাহকে বলছেন এটা আমার ঘর এজন্য এটার দাম বেড়ে গেল বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর দাম বেড়ে গেল কেমন দাম বলে জমিনে কত সুন্দর সুন্দর মসজিদ আছে তাকাইয়া থাকবা কোনো সওয়াব নাই কিন্তু আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি শুধু তাকাইয়া থাকো তাতেও আমল নামায় সওয়াব ওই বাইতুল্লাহ ছেড়ে নবী আমার হেরা পাহাড় বেয়ে বেয়ে উঁচু জায়গায় ভেতরে আবার গর্তের মধ্যে ঢুকিয়া নবী মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ দেনে কাটাইলেন এত দামি বাইতুল্লাহ ছেড়ে নবী পাহাড়ের গর্তে গেলেন কেন জঙ্গলে গেলেন কেন এই প্রশ্নের জবাব যদি আমাদের আল্লাহর বান্দারা অনেকেই জানতেন তাহলে আহলুল্লাহ যারা ওলি আউলিয়া যারা এদের নিয়া কোনো মন্তব্য খারাপ করতেন না আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার নবীজি আল্লাহর কোরআন যখন পেলেন চল্লিশ বছরের পর নবী এবার দাওয়াত শুরু করে দিলেন চল্লিশ বছর নবী কোথাও দাওয়াত দেন না দাওয়াতের কাজ করেন না কোরআন নাজিল শুরু হয়ে গেল দাওয়াত শুরু হয়ে গেল নবীর দাওয়াতের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত শুনাইতেছেন উম্মতের তেলাওয়াত শুনাইতেছেন মদিনার নবীর জবান মুবারকের তেলাওয়াত এত সুন্দর
আবু জাহাল সবাই দিনের বেলা নবীর গালি দেয়, বিরোধিতা করে, আর রাতের আধারে গিয়া নবীর ঘরের কিনারায় গোপনে নবীর জবানের তেলাওয়াত তারা শুনে। এমন সুন্দর তেলাওয়াতের কোরআন দুনিয়াতে কোন কথা বারবার শুনতে মজা লাগে না, কোরআনের তেলাওয়াত যত শুনি ততই দিল শান্ত হয়ে যায়। নবী বলেন এক আল্লাহর ইবাদত করো, এই মক্কার মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের উপর ঈমান আনো। আবার নবী তেলাওয়াত করেন রহমানের ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা বলে এই আব্দুল্লাহর সন্তান তুমি একবার বলো আল্লাহর ইবাদত আর একবার বলো রহমানের ইবাদত, তো আল্লাহ কি দুইজন নাকি? নবী বলে না আল্লাহ একজন, তাহলে তুমি একবার বলো আল্লাহর ইবাদত করো আর একবার বলো রহমানের ইবাদত করো। মানির রহমান, রহমানের পরিচয়টা দাও, কে রহমান? নবী কয় শুনতে থাকো, আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরা নাজিল করে নবীকে বলেন, জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লাহ বলেন রে মানুষ রহমানের পরিচয় নাও। রহমান কে বলে কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, বাস্তবে দেখি তার উল্টা। আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখেছি, আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আসলে তো বলাটা এমন ছিল যেমন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, মানুষ সৃষ্টি করার পরে কোরআন শিখাইছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ আমার আল্লাহর কথার মধ্যে হিকমতে বড়া, যদিও তুমি দেখো বাস্তবে একটু কেমন কেমন, ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ উল্টা কেন বললেন? আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, উল্টা কেন বললেন? তার কারণ আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে একদল মানুষের দাম আর কোনো মানুষের দাম নাই। যেমন এই জমিনে বংশগত মানুষ, এই জমিনে আছে জন্মগত মানুষ, আদম নবীর বংশে মানুষ জন্মগ্রহণ করলো তারা বংশগত মানুষ। আবার আমার বাবা জানের জন্মের সন্তান আমি, আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে একদল মানুষের মূল্য, তারা হবে শুধুমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? ঘুমাইতেছেন? গুণের মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহ তাআলার দরবারে গুণগত মানুষের দাম। গুণের মানুষ যারা হবে তারা দুনিয়ায় বাদশা, পরকালেও তারা বাদশা। এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। আগে দুই একটা উদাহরণ দিচ্ছি। এই যে মাইকে কথা বলতেছি, মাউথ
মাইকওয়ালা যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ ভালো করে বুঝবেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক কেন বানাইছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য তো আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি কেন বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা কেন বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেয়া পাখার গুণ ঘড়িওয়ালা ঘড়ি কেন বানাইছে টাইম ঠিকমতো দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ কি বলেন আওয়াজ দাও বাতির গুণ কি আলো দাও পাখার গুণ বাতাস দাও মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটা ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না পাখা যদি সময় মতো বাতাস ঠান্ডা করে না দেয় বলবে এটা গুণের পাখা না ফেলে দাও যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ ভালো করে বুঝবেন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া এবার বুঝেন আল্লাহ তাআলা মানুষ কোন কাজের জন্য বানাইছেন বিড়ি টানার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য বলেন কি জন্য কার ইবাদত আল্লাহর নামটা জবানে বললে খুব কষ্ট লাগে না নিজের মাইয়ে হলারে কতবার আব্বু কইয়া ডাকছেন আর এই সুন্দর মাইয়া সুন্দর ছেলে কে দিছেন তো আল্লাহর দাও মাইয়া ভাইয়া আম্মু কইয়া ডাকেন আব্বু কইয়া ডাকেন আল্লাহরে কয়বার আল্লাহ কইয়া ডাকছেন এর নাম নিমো খারাম এর নাম কি নিমক হারাম আল্লাহ কোরআনে তাই তো বলেছেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত মানুষ বড় নিমক হারাম নুন খায় গুণ গায় না আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেয়া সূর্য আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ সব খাইলা আমার আল্লাহর একবারও সে আল্লাহরে আল্লাহ কয় ডাকলা না তোমার মতো নিমক হারাম এই জমিনে আর কেউ নাই দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি মে বন্দগি তু কর না হে জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে খারাপ লাগে যুবকেরা তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে দাও কেন আল্লাহর প্রিয় বান্দাদের নাআত শুনো হামদে বারি তাআলা শুনো কোরআনের তেলাওয়াত শুনো
মোবাইল তো চালা ভাই, জিব্রাইল নিষেধ করলো ফিরবানা, কারণ মান্নত করে ফেলেছো এই মোবাইল নিয়ে এরপরে জাহান্নাম পর্যন্ত গিয়া তুমি ঠেকবা, কারণ মোবাইলে তোমার সব ধ্বংস করেছে তোমার খবর নাই। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। মোবাইল যদি চালাও ভালো কিছু দেখো, এই যুবক ছেলে ভাই মোবাইলের মধ্যে কত জানার মতো জ্ঞান আছে, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, ইউটিউবের মধ্যে সার্চ দাও সৌরজগৎ, এটি নিয়ে গবেষণা করতে করতে এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস চলে যাবে। আসমানটা কেমনে বানাইলেন গবেষণা করো, চাঁদের দেশে কেমনে বৈজ্ঞানিকরা গবেষণা করে করে আগায় গেল, জমিনটা কেমনে বানাইল মানুষ কেমনে বানাইল, এগুলো তোমরা মেডিকেল সায়েন্স সুন্দর সুন্দর থিম দিতেছে মোবাইলে, এগুলো তুমি গবেষণা করো, গুগলের মধ্যে ঢুকো, এগুলো নিয়ে কাগজ কলম নিয়ে লেখো, তুমি একজন আদর্শ সন্তান হয়ে যাও। তুমি তো শুধু এলাকার যুবক না, তোমার আদর্শ দিয়া গোটা জমিনটারে আলোকিত করবা। তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, শুধু তুমি এই গ্রাম্য ডাক্তার না, তুমি একজন আন্তর্জাতিক মহলের বড় ডাক্তার হও। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, তোমার আদর্শ তৈরি করা তোমার দায়িত্ব, আমার আল্লাহ সম্মান দিবেন। প্রফেসরও যদি হও, আদর্শ প্রফেসর হও, যেন তোমাকে সবাই সম্মানের সাথে ইজ্জতের সাথে দাওয়াত দিয়া দিয়া কলেজে নিয়ে আধা ঘন্টার লেকচার দেওয়ায়, এরম নাই? তোমার মতো আকাম করলে জীবনে ভালো ডাক্তার কেউ হতে পারবে না, তোমার মতো মোবাইল নিয়ে আকামে রাত কাটাইলে কেউ ভালো আদর্শ যুবক হতে পারবে না। তোমার লেখাপড়া নাই, তোমার জীবনটা কি এভাবেই চলবে? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, ওস্তাদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, জীবনে কোনো দোয়ার কাম করলা না, শুধু বরদোয়া 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 করেই গেলা, এই জীবন তোমার? আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন আমিন। আমিনও বলে না, যদি কবুল হয়ে যায় তাই তো আর গাঞ্জা খাইতে পারবো না, আর নাটক দেখতে পারবে না। আফসুস, বড় আফসুস, চালাকি কোনো কাজে আসবে না। কত বড় 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 চালাকরা সব গাড়ির তলে মাথা দিয়ে শেষ, এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নেই। করোনায় কের প্রাণ গেল কত, ডেঙ্গুতে প্রাণ চলে গেল, ঘুমের ঘরে কত লাশ, এই চোখে কত যুবকের লাশ দেখলাম। অধিকাংশ যুবকের মরণ, শুধু যুবকের মরণ। বাইক লয়ে নামছে, মাকে বলছে ঘুরে আসতেছি এক ঘন্টা, পনে দুই ঘন্টার পরে টেলিফোন আসলো তোমার ছেলের লাশ নিয়ে যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। এই তো জীবন, মা মইরা গেলাম দোয়া করবে বলার টাইম নাই। আর আল্লাহ না করুন যদি এমন টাইমই তোমার মরণ হয়, যেই টাইমে তোমার কানের ভিতরে গানের তার লাগানো, তোমার কপাল অভিশপ্ত কপাল, তোমার জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি। আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়াত দান করেন। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত, ইবাদত মানে সারা রাত যায় নামাজে তসবি টানা নয়, সারা দিন রোজা রাখা নয়। এলাকার মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজি পর্দার আরানের মা বোনেরা ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, ঘুমাইবেন তাও ইবাদত, দুইটা শর্তের বিনিময়ে। এক, যা করবেন যা বলবেন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবেন যা বলবেন সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাইবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন না তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, নবীর তরিকায় রোজা রাখবেন না তাও ইবাদত, সব নবীর তরিকায় হতে হবে।
একজনে 30 রোজা রাখতে যাইয়া ঈদের দিন আবেগ বেড়ে গেছে, আজ রোজা রাখি, ঈদের দিন রোজা রাখলে হবে? কেন? সে তো গুনাহ করে নাই, সে তো আল্লাহর মহব্বতে রোজা রাখছে, কা হবে না? মদিনাওয়ালা নবীর তরিকায় সিস্টেম নাই। সূর্য যখন উঠে ওই সময় তুমি নামাজ পড়বা? না না, ওই সময় নামাজ না পড়া ইবাদত। রুকু করা যেমন ইবাদত, সিজদা করা ইবাদত। কেউ যদি জানাজার নামাজে দাঁড়াইয়া রুকু করে, কি পরিমাণ ইবাদত বলেন না কেন? জানাজায় রুকু না দেওয়া ইবাদত। এক কথাই বুঝাইতে চাই, নবীর তরিকায় যা করবা সব ইবাদত। ডাক্তার হও ইবাদত। বলে কেমন? কয় পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শে চলো, জবান দিয়া মিথ্যা বলবা না, গালি দিবা না, গীবত শেখায়াত করবা না, তোমার ব্যবহার দিয়া মানুষের কলিজা ঠান্ডা করে দাও, মানুষ কলিজা দিয়া দোয়া করবে, এক সময় তুমি এত সম্মানের জায়গায় পৌঁছবা তোমার জায়গা ধরতেও কোনো মানুষ পারবে না। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর ইবাদত যদি করতে চাও মন গড়া করলে হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইছে, 3 রাকাত শেষ করার আগে আগে চিন্তা করলো, বেজোর নামাজ পড়িয়া লাভ কি? 2টা সেজদা মাওলারে বাড়াইয়া দিয়া আরো 1 রাকাত বাড়াইয়া জোর বানাই, হবে কি হবে না? 1 রাকাত না পুরাটা, পুরাটা বাদ। আল্লাহকে চালাকি কেন করলি? খারাপ আবার কানে ধর, নতুন করে কানে ধরে আবার নামাজ শুরু কর। বেয়াদবি করলি কেন? চালাকি করলি কেন? নবীর তরিকা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। এখন আমার কপাল খারাপ, আমি বান্দার রোগে ডাক্তার আমাকে প্রেসক্রিপশন লিখে দিল, এই এই ঔষধগুলো তুমি খেয়ে নাও। এই বেটা ডিস্টার্ব করো কেন? বল, ডাক্তার প্রেসক্রিপশন দিল এই এই রোগের এই এই ঔষধ। না, আপনি তো প্রেসক্রিপশন পড়তেই পারেন না, এখন কি করবেন? প্রত্যেক ডাক্তারের একজন কম্পাউন্ডার আছে, তোমার প্রেসক্রিপশন বুঝায় দাও আর তার কাছ থেকে বুঝে নাও, ঠিক নি? আল্লাহ কয় ইবাদতের জন্য বানাইছি, মন গড়া করলে হবে না, নিয়ম শিখে নাও। কয় আমি তো কোরআন পড়তে জানি না, বুখারি পড়তে জানি না, হাদিসের আরবি বুঝি না। কয় যারা বুঝে তাদের থেকে জেনে নাও। কয় তারা কারা? মদিনার নবী কয় তারা আমার বন্ধু আছে একদল, আমি মুহাম্মদের বন্ধু, আমার বন্ধু ছাড়া কারো থেকে বুঝবা না। এই জমিনে মুহাম্মদের একমাত্র বন্ধু হলো উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামদের থেকে জেনে নাও, কোরআন হাদিস শিখে শিখে এর গুণ। জান্নাতি মানুষ যদি হইতে চান, আল্লাহর ইবাদত করেন নবীর তরিকায়। নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর সুন্নত হিন্দুরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, নবীর আদর্শ সুন্নত কোনো খ্রিস্টানেরা পালন করবে না। ও এলাকার মুসলমান যুবক ভাইরা বাবাজিরা বলেন, আমার নবীর সুন্নতের আদর্শ পালন করবে কারা? কারা? এটাও বুঝেন না, নবীর আদর্শ সুন্নত পালন করবে হিন্দু, বৌদ্ধ না মুসলমান? আপনারা কেউ মুসলমান না, তো নবীর আদর্শ আপনার মধ্যে নাই কেন? আমার রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তো আপনি বেঈমানের লাইনে চুল কাটেন কেন? কি স্বার্থ কি? বেঈমানের পদঙ্ক অনুসরণ করে নখ কাটেন কেন? আমার রসুলের আদর্শের মধ্যে পোশাকের নিয়ম নাই, সব আছে কি? আমার রসুলের আদর্শের মধ্যে সব আছে। আপনি চ্যালেঞ্জ দিবেন আমার নবীর নিয়ে, আর আপনি বেঈমানেরা 1500 বছর পরে আমার রসুলের আদর্শ দেখে দেখে কালেমা পড়ে, আর আপনারা
নবীর উম্মত হইয়া সেই রাসূলের আদর্শ জবাই করতেছে। তো আপনারা নবীর আদর্শ না মানলে কে মানবে এই দুনিয়া, কে মানবে আমরা হুজুরেরা? তাহলে জান্নাত আমরাই পাবো? আপনাকে ফিডা, বেতের বাড়ির আগে জান্নাত নাই, দাড়ি কাটলেন কেন? নবী তো কইছে দাড়ি লম্বা করো, আপনি কাটবেন কেন? তো নবীর আদর্শ মানবে কেডা? হিন্দুরাও দাড়ি নেই, আপনারও দাড়ি নেই, হিন্দু প্যান্ট শার্টটাই পরে আপনিও পরেন, তো মদিনার আদর্শ কারা মানবে? একটু একা একা চিন্তা করেন। আর যদি মনে করেন নবীর আদর্শের বাইরে নতুন ভালো আদর্শ আছে তো আমাকে বলেন, আমি সেটা নিব, নবীরটা বাদ। পারবেন দেখাইতে? বরং আমার রসুলের আদর্শের মতো শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর কারো কাছে নাই, কথা ঠিক? তা আপনি মানবেন না কেন? আচ্ছা মানেন না, আপনাকে যদি বলি ভাই আপনি টুপি পরেন না কেন? তো যার মধ্যে নবীর একটু মহব্বত আছে, দিনের মায়া আছে, সে কি বলবে? হুজুর নবীর তরিকায় টুপি, ভাই কি সমস্যা? আরে ভাই আমার এত ডিস্টার্ব করা যায় বলেন তো, কি হ্যাঁ নাকি? আমি 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 কথা গুছাই আনতেছি ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? একজনের জিগাইলাম, ভাই আপনি টুপি পরেন না কেন? টুপি কি আমার আব্বার সুন্নত না রসুলের? বলেন রসুলের। যার মধ্যে নবীর মহব্বত আছে সে কি বলবে? হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, একটু ঝামেলা, একটু দোয়া কইরেন, চেষ্টা করব, ঠিক না? আর কিছু গাদ্দার যারা, যাদের মধ্যে নবীর মহব্বত তেমন নাই, এরা কি কইব? টুপি না দিলে অসুবিধা কি? জাগার হে দোয়া দেয় লাগে না, হে বড় বুজুর্গ, হে বলবে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম কি আছে না নেই? ভাই দাঁড়িয়ে রাখেন না কেন? হুজুর রসুলের আদর্শ মতো দাঁড়িয়ে রাখা তো দরকার। আমি ঝামেলায় আছি, চেষ্টা করতেছি, দোয়া চাই, না না সুন্দর কথা। আর যাদের মধ্যে একটু দূরত্ব, এই দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি? তো অসুবিধা কি? মদিনার রও যাই গিয়া নবীর জিগাও, অসুবিধা কি? আমারে ধাক্কা দাও কেন? আফসুস, বড় আফসুস। ও যুবক আল্লাহর গোলাম, আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই, আমি পাঁচ কল্লি মাথায় দিয়েছি, আপনারাও দেন না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই, যারা কওমিতে না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই, তাবলিগ না করলে জাহান্নামে যাবেন। ও ভাই আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, বন্ডদের না, কিন্তু একবারও বলি নাই, আপনারা পীরের কাছে না গেলে সব জাহান্নামে যাবেন। এবং এটাও বলি নাই, এই স্কুল কলেজের ছেলে মেয়েরা, তোমরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। তো কি বলি? যেখানেই থাকো আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শ মতে চলবা, আমার বাবার না, পীরের না, দলের না, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো স্কুলের কত ছেলে মেয়েরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, আছে না নাই? মাওলায় তোমারে বিবেক দিছে, বিবেকরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআরেরা পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না? ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় নষ্ট করে না, তার চরিত্র সতীত্ব হেফাজত করে, পাঁচ
পাঁচবেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন, সন্তানের জন্য আদর্শের দোয়া করবেন, এরকম মহিলার অভাব নাই, আপনারা কেন পারবেন না? আসলে আমার মাওলা আপনার গুনার কারণে বেজার, আর কার জানি অভিশাপ আপনার কপালে লাগছে। হেদায়াতের মালিক আমার আল্লাহ, 13টা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিন আবু জাহালের মতো শক্ত অন্তরালা কিছু মানুষ হাজারো বয়ানে দিল নরম হবে না, মোনাজাতে কান্না আসবে না। এটা তো কান্নার প্যান্ডেল নাকি হাসার প্যান্ডেল? এটা তো তওবার প্যান্ডেল, কান্নার প্যান্ডেল, এখানে কাঁদবে এটাই স্বাভাবিক, এখানে তো হাসবে না। কিন্তু কিছু মানুষ দেখা যায় কাঁদে, আর বেশিরভাগ মানুষ তাদের দিয়ে তাকাইয়া হাসে, কয় লজ্জা নাই দেখ কেমনে কাঁদে। অথচ তোমাকে তো প্রশ্ন করা দরকার, কান্নার প্যান্ডেলে বর্ষরে কপাল পরা তোর চোখে কেন পানি নাই? কান্নার প্যান্ডেলে আইসা কেন কাঁদো না রে বাবা? গুনার কারণে দিলটা পাথর, অথচ আল্লাহর আজাবের ভয়ে ও বান্দা দিল কাঁদে, পাথর পর্যন্ত কাঁদে, পাথর পর্যন্ত ফেটে গেছে। কোরআনের আয়াত, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর ভয়ে পাথর থেকে পানির ধারা প্রবাহিত হয়, আল্লাহর ভয়ে পাথর ফেটে যায়, কোরআনের আয়াত। আর মানুষের অন্তর নরম হয় না, আল্লাহর ভয়ে কান্নাকাটি আসে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহ বড় দয়াময়, গুনাহ করিয়া ফেলছো তওবা কর, আমি জীবনে তোর সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব। তোমার আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওই আল্লাহর মহাব্বতে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ কোন দিন মরে যাব, আমার সাথে আমার কবরে কেউ যাবে না, নেক আমল না নিয়ে গুনাহগার হয়ে গেলে আজাব সহ্য করতে পারবো না, হাশরের ময়দানে লজ্জিত হতে হবে, জাহান্নামের শিকল হাতে লাগানো হবে। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদুবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করবো না, নবীর তরিকায় চলবো, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, মসজিদের আয়োজনে মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। ও ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে নি, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার ফতুয়া পাইছেন তো কারো থেকে? যদি কন না তো পইরেন, কাউকে কানে ধইরে জান্নাতে ঢুকানো যাবে না যদি সে ইচ্ছা করে না আসে। এই মসজিদ বিশাল আয়োজন, আপনারা একটু দান সৎকা করবেন, ব্যাগওয়ালারা আপনাদের কাছে যাবে, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মুসিবত দূর হয়। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যা পারি 1,000, 500, 100 যা পারি দেওয়ার চেষ্টা করি, দোয়া করব সবার জন্য, আল্লাহ সবার দান কবুল করেন। সবাই পকেটে হাত দেন, কেউ খালি ফিরাবেন না, মা বোনেরাও যদি পারেন দিবেন, খালি ফিরাবেন না। দেওয়ার সময় ভালো নিয়ত করবেন, আল্লাহ দানের বরকতে অসুস্থ রুগীকে সুস্থ করো, ব্যবসায় বরকত দাও, মুসিবত দূর করে দাও। ব্যাগওয়ালারা দ্রুত চতুর্দিকে হাঁটেন, ব্যাগওয়ালারা পেছনে যান, পেছন দিকে হাঁটেন, এক জায়গায় কেন সবাই? সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করি, আল্লাহ সবার দান কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের বরকতে হায়াতে ইজ্জতে রুজিতে বরকত বাড়ায় দেন, কেউ খালি ফিরাবেন না।